হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশানডুগু ব্লগস। তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে। তো একটা ভিডিওটা হচ্ছে চ্যালেঞ্জিং ভিডিও। তো আমি চ্যালেঞ্জিং ভিডিও করব না ভেবেছিলাম, আর চ্যালেঞ্জিং ভিডিও করব না, যে দুটো করেছি সে দুটোই করেছি, আর করব না। তো যাই হোক, তোমাদের এতটা রিকোয়েস্ট আসছে তো আমি ভাবলাম যে এই রিকোয়েস্টটা একটু অ্যাকসেপ্ট করি, আর রিকোয়েস্টটা মেনে তোমাদের জন্য তোমাদেরই পছন্দের একটা ভিডিও নিয়ে চলে আসি। তো যাই হোক, আজকে আমি নিয়ে এসেছি তোমাদের পছন্দেরই একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে কি, পেডলক ইয়াররিং, মানে কানের যে ইয়াররিং চ্যালেঞ্জ হয়, পেডলক চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা নিয়ে। তো দেখো ফ্রেন্ডস, আমি তোমাদের সাথে চ্যালেঞ্জ করার জন্য এই যে দেখো দুটো ইয়াররিং নিয়ে এসেছি, এই যে ইয়াররিংগুলো, আর নিয়ে এসেছি এই যে দুটো তালা। এই তালাগুলো কিন্তু ভারী ভারী, হালকা কিন্তু মোটেও না। তো যাই হোক, এই দুটো তালাই আমার ঘরের মধ্যে ছিল, আর এর থেকে ছোটো তালা ছিল। তো ছোটো তালাগুলো তো যদি ইউজ করি তোমরা বলবে যে হালকা তালা ইউজ করছে, ছোটো ছোটো তালা ইউজ করছে। তো যাই হোক, একটু ভারী দেখেই ইউজ করলাম, যেন তোমাদেরও মনে হয় যেটা ভারী, যেহেতু চ্যালেঞ্জিং করছি তো একটু ভারী দেখেই করবো, তাই না? তো যাই হোক, তো চ্যালেঞ্জটা শুরু করার আগে এই যে আমার যে কানের মধ্যে যে ইয়ারিংগুলো পরা আছে, সেই ইয়ারিংগুলো তোমাদের সামনেই আমি খুলে চেঞ্জ করব। চেঞ্জ করার পর তারপর ওগুলোকে লক করব। তো ভিডিওটা কিন্তু স্টার্ট করে দিয়েছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর এই ধরনের ভিডিও যদি আরও তোমরা চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদেরকে ভিডিওগুলো দেওয়ার। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সঙ্গে বেল আইকনে দেবে, অল সিলেক্ট করে দেবে। এই ইয়ারিংগুলো কিন্তু আমি পরি না, জানো, অনেকদিন হলো পরি না। এগুলো হচ্ছে আমার বিয়ের আগের। তো তোমাদের সাথে যদি চ্যালেঞ্জিং ভিডিওটা করব তাই এই ইয়ারিংটা বের করেছি সেদিন। না দেখে ঢুকোতে পারি না, ঢুকছে না। ঢুকেছে, এই যে। তো কেমন লাগছে ইয়ারিংগুলো পরে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তো এখন আমি দেবো এগুলো আমাদের তালা। জানি না আমি পারবো কি না, কতক্ষণ তোমাদের রিকোয়েস্টটা মানতে পারবো, কতক্ষণ আমি এটাকে সহ্য করতে পারবো। অনেকেই দেখছি পারছে, অনেকেই পারছে না। তো দেখি পারবো কি না, চেষ্টা করে দেখি। যদি আমি হেরে যাই অবশ্যই তোমাদেরকে আমি বলবো যে আমি হেরে যাচ্ছি। কি ভারী, দেখো বন্ধুরা, দেখো যে কান টেনে ধরেছে আমার। আগে আরেকটা লাগাই, তারপরে একসাথে খুলবো। লাগছে না, দেখি লকটা। এই যে দুটো কানে কিন্তু লক করে দিয়েছি, দেখতে পাচ্ছো তোমরা? এই যে দুটো কানে দুটো ঝুলছে, একটা একটু ছোটো এই হ্যান্ডেলটা, আর এটা হ্যান্ডেলটা একটু বড়, তাই এই দুটো দুরকম লাগছে। আর এই যে চাবিগুলো খুলে দিয়েছি, কিন্তু দুটোরই চাবি, দুটো দুটো জায়গায়, এই একটা এই একটা। তো জানি না কতক্ষণ রাখতে পারবো, ভারী হচ্ছে প্রচণ্ড, কান টেনে ধরেছে। এই যে এগুলো, এখানেও কানটা টেনে ধরেছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে। কানটা ভিতর থেকে হালকা হালকা করে হাওয়া বেরোচ্ছে, গরম গরম হাওয়া। তো দেখি কতক্ষণ রাখতে পারি। তো বন্ধুরা দেখতে কিন্তু অবশ্যই ভালোই লাগছে,
এরকম লুক হয়তো আগে কেউ দেখেনি, এই চ্যালেঞ্জিং ভিডিওতে এই লুকটা ফার্স্ট দেখা যাচ্ছে। বাবা গো, কান ফেটে যাচ্ছে আমার, জানি না কতক্ষণ রাখতে পারবো আর। ভারী লাগছে, প্রচণ্ড ভারী, মনে হচ্ছে এগুলো এখনই কেটে যাবে, ছিঁড়ে চলে যাবে একদম এগুলো। তো ভিডিওটা আমি ঠিক করেছি 6 মিনিটের করব, 6 থেকে 7 মিনিটের। তো দেখি কতক্ষণ রাখতে পারি, 6 মিনিট পর্যন্ত রাখতে পারি কি না, বা 7 মিনিট পর্যন্ত রাখতে পারি কি না চেষ্টা করব। মনে হচ্ছে তো পারবো না, কারণ এতটা ব্যথা হচ্ছে। বন্ধুরা তোমরা কিন্তু ভাববে না যে দুটো দু রকমের ওয়েট, দুটোই কিন্তু সেম ওয়েট, একদম সেম, দুটোই সেম ওয়েট। এটা যা ওয়েট এটাও তাই ওয়েট, আর শুধু এই লগ ডানটিগুলো মানে যে সেগুলো আছে না রাউন্ডটা, এগুলো একটু বড় ছোটো আছে তাই এরকম মনে হচ্ছে। আর কিছুক্ষণ রাখতে হবে, এই কানটা বেশি ব্যথা হচ্ছে, এ কানটা হচ্ছে তো এখানে, যেহেতু এইটা লম্বাটা কম তাই একটু উঁচুতে আছে, আর এটা লম্বাটা একটু বেশি তাই একটু বেশি টান মারছে। আর কিছুক্ষণ, তো বন্ধুরা দেখো আমার 7 মিনিট পূরণ হয়ে গেছে, 7 মিনিট পেরিয়ে গেছি আমি, আমি চ্যালেঞ্জটা পুরো করতে পেরেছি। তো তোমাদের কেমন লাগলো চ্যালেঞ্জটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এখন আমি যে কানের এগুলোকে খুলবো, খুলে কই রাখলাম আমি তাবিগুলো, এই যে এখন তোমাদেরই সামনে খুলবো আমি এটা। 7 মিনিট পেরিয়ে গেছে, ব্যাপার খুলছে না যে, এই কানে লক হয়ে থাকবে নাকি আমার, খুলছে না তো, এই যে খুলছে না তো। আচ্ছা আমি কানের গুলো আগে খুলে নিই, হ্যাঁ এই দেখো কানের রিং শুদ্ধ খুলে নিয়েছি। এটা এটাও আমি ওই সেম প্রসেসেই খুলি, এটাকে ওই রিং শুদ্ধই খুলবো, দেখি। আও দেখো, ও ব্যথা 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 করছে। তো বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর সঙ্গে শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে। তো আমি আজকে এটা কমপ্লিট করতে পেরেছি, তার জন্য আমার খুবই ভালো লাগলো, আর তোমাদেরকে যে তোমাদের রিকোয়েস্টে ভিডিও দিতে পেরেছি এর জন্য আমার খুব ভালো লাগলো। তো আশা করি ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আবার দেখা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। তো আর হ্যাঁ আরেকটা কথা, তোমরা কিন্তু আমার ব্লগ ভিডিওগুলো কিন্তু দেখতে ভুলো না, আর এত দূর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। তো টাটা।